আমাকে যে ঠেকটা দিছে এর থেকে যদি বেশি কোনো মানে ক্ষতি করতে চাই তাহলে আমি আইনি আশ্রয়। ওটাকে পাত্তা দেন? হ্যাঁ, না না না, ওইটা আমি অত পাত্তা দেই নাই, যেহেতু এটা টিকটক, এটা অশ্লীল টিকটক, আমি ওটা জানি না, আসলে আমি দেখিও নাই যে অশ্লীল নাকি। এখন এটা নুসরাতই বলতে পারবে যে ওইটা আমার সাথে সে টিকটক করছে ওইটা কি অশ্লীল কিনা। আপনারা নুসরাতের কাছে জিজ্ঞেস করেন। আমরা টিকটক করেছি, টিকটকে কোনো বডি টাচ নেই। আমরা দূর থেকেই টিকটক করছি, ও ছিল, ও ছিল, আমি ছিলাম, আরও একটা হিরোইন ছিল। আর এমনি থেকেও পার্সোনালি আমরা হাতির ঝিলে কিংবা হচ্ছে আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে বসে মানে পাশাপাশি বসে একটা টিকটক বানাই, সেই টিকটকটা দূর থেকে করা, বেশি কাছে থেকেও না। এগুলাকে সে যদি অশ্লীল বানায় দেয় তাহলে আমাদের করার কিছু নাই। নুসরাত টিকটক করলেই বা কি, আপনি তো তাকে ডিভোর্স দিয়েছেন। হ্যাঁ, সেটাই তো আমার প্রশ্ন, তো সেইটাই। আমি টিকটক করব না, আমি আমার কার সাথে চলব, কার সাথে ঘুরব ফিরব, সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, রাইট? তাহলে সে কেন যে এগুলো নিয়ে বলছে? ওই যে বললাম, প্রতিহিংসা, প্রতিহিংসার জন্য এসব করছে, যাতে আমার ক্যারিয়ারটা খারাপ হয়, আমার ইমেজ নষ্ট হবে, সুতরাং আমি যেন কাজ না করতে পারি ভবিষ্যতে, এই জন্য সে এগুলাই চেষ্টা করছে সবার কাছে, আমাকে ছোট করছে। একটা স্বাধীন দেশে আপনি স্বাধীনভাবে চলাফেরা করবেন, কনসার্ট করবেন, টিকটক করবেন, সিনেমা করবেন, এইখানে হিরো আলমের হিরো আলম কোথা থেকে আপনাকে বাধা দিচ্ছে বা কী কী করতেছে একটু ডিটেলস বলুন। আসলে কি, সে আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেক হ্যারাসমেন্ট করছে, বাট আমি এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কথা বলিনি। একটাই কারণে, সেটা হচ্ছে যে তার সাথে একটা সময় অনেক বছর স্টে করছি কিংবা ছিলাম, মানবতার খাতিরই কিছু বলি না, কিন্তু ওই মানবতাটাকে দুর্বলতা ভেবে নিয়েছে, নিয়ে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে আমাকে ছোট করছে, আর সে মহান সাজছে। মানে সে তার সোশ্যাল মিডিয়াতে সে হচ্ছে একটা কাজ খুব ভালো করতে পারে, সেটা হচ্ছে যে গরিবদেরকে দেওয়া, তারপরে এটা সেটা, মনে করে কি সে ফেরেস্তা, আর আমি যেটা করছি সেটা খারাপ কাজ করছি। আমার ভিউয়ার যারা ছিল তারা আমাকে, আমি ফেসবুকে কোনো ছবি ছাড়তে পারি না, আমার বাবা মা নিয়ে গালাগালি বকাবকি সব সময়ের জন্য এগুলো আমি স্বীকার হচ্ছি, শুধুমাত্র একটাই কারণে, আলমের জন্য। কারণ আলম বলছে, একটা ভিডিও ফুটেছে, সে বলছে সে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, সে আমাকে রাস্তা মেয়ে। মানুষের জীবনে অনেক কিছু থাকতে পারে, সবার জীবনে পাস্ট থাকে, আমার কথা, আমার অতীতে আমার 100টা বিয়ে হোক, 100টা বাচ্চা থাক, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমার সোশ্যাল মিডিয়াতে এসে বলার দরকার নেই, কিংবা আলমকে আমার বলার দরকার নেই, কেন আমি বলবো? আমার কথা হচ্ছে আমি খারাপ থাকি ভালো থাকি, সে তো আমাকে দেখে শুনেই তার লাইফে নিয়ে আসছে, তো সেই কথাগুলো বলার কারণ একটাই, সেটা হচ্ছে সে সিম্পেথি অর্জন করছে ভিউয়ার্সদের কাছে, সে আরও মানে চাচ্ছে তার পাবলিসিটিটা হওয়ার জন্য, সে আলোচনায় থাকতে ভালোবাসে, আলোচনার জন্য এসব করে। একটা প্রশ্ন ছিল, উনি তো টিকটক করছেন, নতুন নতুন নায়িকা নিয়ে টিকটক, নতুন নতুন নায়িকা না, একটার সাথেই করছে। আচ্ছা, উনি তো টিকটক করছে, কিন্তু আপনি টিকটক করতে গেলে বাধা দিচ্ছে, এবার সেটা আপনি কিভাবে দেখাবেন? আসলে ওই যে বললাম প্রতিহিংসা, সে চাচ্ছে না আমি কারোর সাথে মিশি, আর সবাইকে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, আমার কোয়ার্টির যারা আছে, আমি যেই সেটে কাজ করি, ডিরেক্টর প্রোডিউসার যারা আছে, সবাইকে থ্রেট করে, তো এই পার্সনগুলো ভয়ে কেউ আমাকে কাজে নিতে চায় না, একটাই কারণে, কারণ সবার একটা সম্মান আছে, টাকা দিয়ে তো কেউ হচ্ছে অশান্তি নেবে না, এটাই নিয়ম। তো এখন ও চাচ্ছে যে এই মানুষগুলো যেন আমার পাশে থেকে যায়, আমি শূন্য হয়ে যাই, আবার তার পায়ের কাছে যেয়ে কৃতদাস হয়ে সে আমাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারে। তবে এতদিন কি আপনি দাস হয়েছিলেন? ডেফিনেটলি ছিলাম, ছিলাম, না থাকলে আমি এত বছর, কিন্তু আমরা তো কেউ বুঝতে পারি না এটা, আপনি বুঝতেও দেন, আমি বুঝতে দিইনি, একটাই কারণে আমি আজকে রাস্তায় নেমে গেছি, আমি রাস্তার মানুষ হয়েছি, সে আমাকে পাবলিক প্লেসে বলছে যে সে একটা রাস্তার মেয়ে, তাকে রাস্তাই মানায়, সে আমাকে এটা বলছে, সো আমি কিন্তু রাস্তার মানুষ না, আমি তাকে ছেড়ে আসার একটাই কারণ, আমি দাম্পত্য জীবনে তার সাথে সুখী ছিলাম না, আমার কথা একটাই ছিল, জীবনে কখনো দেখা হলে আমরা যেন সালাম দিয়ে কথা বলতে পারি অ্যাটলিস্ট, সো এই জন্য আমি চুপ করেছিলাম এতদিন, কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এই চুপ করে থাকাটাকে সে দুর্বলতা ভেবে নিচ্ছে, আর একটার পর একটা আমার ক্ষতি করেই যাচ্ছে, আমি না কাজ করতে পারছি, না কোনো কিছু করতে পারছি, রাস্তাতে আমি বাসা থেকে বের হতে গেলে আমার দরকার ভাবতে হয়, এই বুঝি আমার যে কোনো সময় আমার একটা ক্ষতি হতে পারে, কারণ ও সব সময় আছেন আলমের কাছ থেকে, যে আলম এরকম থ্রেট দিচ্ছে, জীবন সংখ্যায় আছেন কিনা? ও তো আমাকে পার্সোনালি থ্রেট দিচ্ছে, বাট আমার সাথে যারা কাজ করছে তারাও তো সংকট আছে, এই যে শাহেদ স্যার, যেহেতু কাজের বিষয় আসলে একটু আরজুর কাছে যাচ্ছে, আর যে আপনি বলছিলেন যে তিনি একটা নিউজ ভিডিও বানাবেন, যেহেতু এরকম জীবন সংখ্যা বা এরকম থ্রেট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি আপনি এরিক্স নিয়ে নুসরাতকে নিয়ে মিউজিক ভিডিও বানাবেন কি না? না, আমি তো আসলে এটা রিক্স মনে করি না, কারণ সে একটা মডেল, আমি তার সাথে কাজ করতেই পারি, এটা রিক্সের কিছু না, এতে যদি আলম বাধা দেয় সে ওইটার আমি স্টেপ নেব, আমি
আলমের বউ না কার বউ ওইটা আমি দেখবো না, সে একটা মডেল, আমি একটা মডেল, আমি তার সাথে কাজ করতেই পারি। আচ্ছা আর যে কথাটা আমি বলি, আমরা যখন ফিল্মে কাজ করি একে অপরে, যখন আমরা আর্টিস্ট, সবাই আমরা আর্টিস্ট, আর ডেফিনেটলি কার হাজবেন্ড কার বউ এগুলো দেখার আমাদের কাছে সময় থাকে না। কারণ একটা হিরোর দুই তিনটা বউ আছে কিংবা একটা বউ থাকতে পারে, সে একজন হিরো, যতদিন বেঁচে আছে সে একজন হিরো। আর আমি একজন আর্টিস্ট, অবশ্যই আমি দুইটা ছেলের সাথে, দুইটা হিরোর সাথে কাজ করব, তাদের বউ আছে না বাচ্চা আছে এগুলো তো আমার দেখা দরকার না, তারা তো আমার পার্সোনাল লাইফে, তারা আমার হাজবেন্ডও না বয়ফ্রেন্ডও না। আলমের হয়তো বা এগুলো সমস্যা হয়, বাট আমাদের তো কিছু বলার নাই। আমার আমাকে রাস্তা থেকে তুলে আনছে, আমার আগে চেহারা দেখতে বলছে, কারণ আমাকে দেখে কি মনে হয় আমি মেয়ে না? আমরা জানি যে হিরো আলমের খুব পপুলারিটি ছিল, কিন্তু আপনার সেটা ছিল না, সেক্ষেত্রে আপনার কিভাবে ব্যবহার করলেন? আপনারা হয়তো বা বুঝতে পারেননি, ব্যবহার দুই ধরনের, তিন ধরনের থাকে। একটা হচ্ছে যে ব্যবহার হচ্ছে একটা, প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমি যখন ওনার সাথে আমার পরিচয়টা হয় তখন উনি ভাইরাল হয়, ভাইরাল হয়ে ঢাকা সিটিতে আসে, আর তখনই ওনার সাথে আমার পরিচয়টা হয়। তখন চিনে, মোটামুটি অনেক মানুষই চিনে, সেলফি নেয় রাস্তায় আমি দেখছি। তো প্রথমে হচ্ছে আমি যখন ওনার সাথে কাজ করি, কাজ করার পর সুতরাং আমি কিন্তু ওনাকে চিনতাম না ব্যক্তিগতভাবে, কখনোই আমি দেখিনি। তো তারপরে থেকে ওনার ব্যবহার আচরণ আমার কাছে ভালো লাগে, ওনার সাথে আমি কাজ করি, ওই সূত্রেই কাজ করা। কাজ করার পর একটা প্রকার ছয় মাস তিন মাস এরকম যাওয়ার পর সে আমাকে অফার করে রিলেশনে যাওয়ার জন্য, বলে যে বাহিরে কাজ করতে পারবো না, তুমি আমার সাথে কাজ করবো, আমি তোমার যা সমস্যা আছে দেখবো। তো আমি বলছিলাম, দেখেন আমি তো আর্থিক দিক থেকে একটু প্রবলেমে আছি, আমার ফ্যামিলি চালাতে হয়, তো আপনার সাথে কাজ করলে তো আমি আর বাহিরে কাজ করতে পারবো না। তো বলতো যে তোমার মান্থলি কত টাকা লাগবে, আমার কিন্তু আহামারি কোনো টাকা লাগতো না, 12,000 টাকা লাগতো, তখনকার কথা আমি বলতেছি, 12,000 টাকা হলে হয়ে যেত আমার। তো বলতো আচ্ছা ঠিক আছে। তো কাজ করতাম, এই 12,000 টাকায় আমি যে ওর সাথে এত কাজ করছি, আমি তো আর্টিস্ট হিসেবে এই কাজ করছি, তো 12,000 টাকা আমি দেখছি যে 12,000 টাকা দিতে ওর অনেক কষ্ট হতো, আর ও মগবাজারে মেবি এখানে কোন হোটেলে থাকতো। তো তখন আমার ভাইকে আমি বললাম যে উনি যেহেতু আমাকে একটু সাপোর্ট করছে, ওনাকে যদি একটু থাকার জায়গা দেওয়া যায়। তো ভাইয়া বললো ঠিক আছে তাহলে নিয়ে আসো, আমার বাসায় ওনাকে থাকা জায়গা দিই। আমার বাসায় একটা রুমে উনি থাকতো, একটা রুমে আমার, মানে একজন হাজব্যান্ড ওয়াইফের মতোই ছিলাম। তো ঢাকায় যখন আসতো আমার সাথে কথা বলতো, তারপরে এক প্রকার এরকম যেতে যেতে একটা সময় দেখলাম যে সেই সব সময়ের জন্য দেখি যে আমি আছি, তারপরেও মানে বাহিরে তার অন্য মানুষের প্রতি আর কি একটা সম্পর্ক এরকম কিছু একটা। তো দেখার পর আমি তাকে বলি যে এটা আসলে তো ঠিক না, আপনি এসব করছেন, তা আপনি যেহেতু কাজ করছেন আমার তো কাজ করতে হবে, আপনি তো এই টাকাটাও আমাকে দিচ্ছেন না, তাহলে আপনার সাথে আমি কেন মানে থাকবো, আমি বাইরে কাজ করবো। আর সবসময় আগের থেকেই সে আমার গায়ে হাত তুলতো, কথাই কথা, এটা আমার ভাইয়ারা সবাই জানে কম বেশি। তো এক প্রকার তো আমার দুই ভাই ওকে মারতেও চেয়েছিল যে ওর সাথে তোমার আর থাকা দরকার নেই, দরকার নেই। তো মানে একটা ভিডিও ফুটেজ আছে, ও আমাকে বলছিল যে ও আমাকে বিয়ে করবে, আমি সেই সময় বলছি আমি ওকে বিয়ে করবো না। তো সেই সময় সে ভিডিও ফুটেজে বলে যে নুসরাত নামের মেয়েটিকে আমি দীর্ঘ অনেক বছর ধরে চালাচ্ছি, ওই মেয়েটি আজকে, ওই মেয়েটা অন্য জায়গায় কাজ করতে চায়, বিয়ে করতে চায়, আজকে যদি আমি মারা যাই তো ওই মেয়েটাই দায়ী আমার মৃত্যুর জন্য। আসলে সে কিন্তু হসপিটালের বেডেও একটা অ্যাক্টিং করছে, সে কিন্তু কোনো মানে অসুস্থ ছিল না, সে একজন সুস্থ মানুষ। আমার ভাইকে পাঠাইছিলাম, আমার ভাই যে দেখছে বলছে যে উনি এমনিই ভর্তি হয়েছে, হসপিটাল যে নার্স ছিল এমনি ভর্তি হয়ে একটা লাইফ করলো দেখলাম, জাস্ট এতটুকু। তো আমাকে তখনও সে ব্ল্যাকমেল করছে বিয়েটা করার জন্য, আর তখন আমার ফ্যামিলির লোকজন ভয় পায় যে বিয়ে না করলে তুমি আমার বাসা থেকে চলে যাও, আমি যেহেতু থাকি আমার পরিবার ছাড়া ওখানে খালাতো ভাই বোনদের সাথে। তো তখনই আমি বিয়েটা তাকে করি, যে আমি যদি জেলে যাই, এই যে আজকে যেগুলো হচ্ছে এগুলাই, এই ঘটনাই, তো আমি এটা স্বীকার, হ্যাঁ পছন্দ করতাম, এটা মিথ্যা বলবো না, মানুষটা খুব ভালো মানুষ, এই জন্য তার সাথে ছিলাম। কিন্তু যখন দেখলাম যে না, সে স্বার্থ ছাড়া কিছুই করে না, আমি সরে যেতে চেয়েছি। আমি কখনো কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না, মানে আমি কারোর সাথে কাজ করতে পারবো না, যারাই আমাকে নিয়ে কাজ করবে ওর কাছ থেকে যাওয়ার পর তাদেরকে হয়তো মেরে ফেলবে, নয়তো তাদের ক্ষতি করার চেষ্টা করবে, এগুলো আমাকে ফোনের মাধ্যমে বলা হয়, সবসময় বলা হয়। শেষ আমরা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যেটা করেছে, আমাকে
এখন জানতে পারে যে আমি ইনস্টার সাথে কাজ করব, তো তখন আমার একটা ফোন আসে, আনোর নাম্বার থেকে ফোন আসে, আসার পরে আমি ধরি, বলে আমি হিরাল বলছি, হ্যাঁ ভাই বলেন, আমি সুন্দর মতো আপনাকে বলতাম, হ্যাঁ বলেন, কয় তুমি কি ইনস্টার সাথে কাজ করতেছো, আমি হ্যাঁ সে আমাকে নিচ্ছে, আমি কাজ করতেছি, আচ্ছা বলো, হ্যাঁ আমি কাজ করতেছি, আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো ভাই, কাজ করো না, আমি কেন ভাই কাজ করবো না, কয় এক আমি বলছি তুমি করবো না, আমি না ভাই এটা হয় না, আমি যে তাকে কথা দিচ্ছি সে তার থেকে পেমেন্ট নিচ্ছি, আমি কেন করবো না, পেমেন্ট নিয়ে কাজ করি, সে কেন, যদি অন্য কেউ বলেন তাও কাজ করবো, হ্যাঁ আপনার বউ বর্তমানে সে আমি জানি ডিভোর্স দিয়ে দিছে, তা দেওয়ার পরে আপনি তো আমাকে এটা বলতে পারেন না, যেহেতু আপনার বউ না, সে আমাকে বললো যে ঠিক আছে ভাই তুমি কাজ করো তোমার সমস্যা হবে, এই বিভিন্ন ধরনের ট্রেড দিয়েছে আমার আমাদের রেকর্ড আছে, আচ্ছা রেকর্ড শোনাতে পারবো সমস্যা নেই, লাস্টে না পড়তে সে আমাকে বাবা মা তুলে গ্যালারি করছে, তো আমি সাথে তোমাকে ফোন দিলাম যে আপনার এক্স হাজবেন্ড আমাকে এই বলতেছে, তো আমাকে আপনি করবেন কি করবেন, আমি কেন করবো না, আমি একটা আর্টিস্ট, আপনি আর্টিস্ট মডেল নায়িকা, আপনাদের কাজ করলে আমারও বেনিফিট আছে, যেহেতু আপনার দ্বারা আমার যদি কেউ কাজ দেয় আমার ভালো হবে, আলম কেমন হবে না, কেন বলবো, সেও কাজ করে বিভিন্ন মেয়ের সাথে, তো তাতে সমস্যা না, আমি করলে সমস্যা, সেই জন্য আমি রাগের মাথায় চিন্তা করলাম না আমি কাজ করবো মডেল, আমি কাছে কাজ করছি, তারপরে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসে, বলে তুমি কাজ করছো তুমি এখানে দেখা করো, তুমি কেন দেখা করবো, ছেড় অনেকভাবে ছেড়ে দেওয়া হয়েছে আমাকে, বিভিন্নভাবে ছেড়ে দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা শেষ প্রশ্ন আসার এখানে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে নুসরাতের কাছে যে সে এত কিছু বলতেছে কিন্তু তারপরে তো পা হাত ধরছে তোমার সাথে সংসার, এগুলো সংসার করার জন্য হচ্ছে না, আসলে প্রতিহিংসা থেকেই সে ধরছে, সে আমাকে কখনোই ভালো প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ সে যদি ভালো মানুষ হতো সংসারই করতে চাইতো, তাহলে আরেকটা মেয়ের সাথে এইসব মানে করতো না, কি যেন নাম মেয়েটার, রিয়া নাকি নামটা নিতে চাচ্ছি না, ওই মেয়ের সাথে যে সমস্ত কাজকর্ম দেখছে একজন আর্টিস্ট হতেই পারে, আমরাও তো আর্টিস্ট, আমরা শুনেছি যে রিয়া মেয়েটাও নাকি বিবাহিত, তার বাচ্চা আছে, হ্যাঁ দেখেছি, আমরা শুনেছি, থাকতেই পারে, ওটা হতেই পারে, মানুষের জীবনে অনেক কিছু হয়ে যায়, কারণ আমি যতবারই ওর ভালো চেয়েছি ততবারই আমি বিপদে পড়ছি, কারণ আমি বাসা থেকে বের হতে হলো আমার 10 বার ভাবতে হয়, অনেক ফোন গেছে আমার নম্বরে, ফোন গিয়ে আমাকে দেখা করতে বলে, তোর তো সাংবাদিক না, ওদের সাথে আমি কেন দেখা করবো, বলে ছাত্রলীগ, ছাত্রলীগরা তো আর সন্ত্রাসী মানে এরকম কাজ করে না, তারা তো জেনে বুঝেই করবে, ঠিক আছে, তো কিছু বলার পর আমাকে ফোন দিয়ে অনেক ধরনের হুমকি থ্রেট করে যে আমি রাস্তায় বেরোতে পারবো না এটা সেটা না দেখা করলে, তো এগুলো আমি আলমকে জানাই, আলম বলে যে পুরাপুরি এটা মিথ্যা কথা, সে কিছু করে নাই, সে আমাকে বলে যে সে কিছুই করে, আমরা আরেকটা বিষয় কিন্তু জেনেছি গণমাধ্যমের কাছে, সেটা হচ্ছে যে তুমি যার সাথেই কাজ করছো বিভিন্ন অশ্লীল ভিডিও তাদের ইনবক্সে দিয়ে দিয়ে তোমাকে হ্যারাসমেন্ট করছে, তোমাকে ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্ন দেখা যাচ্ছে অশ্লীল ভিডিও নাকি করে তোমাকে মানে বিভিন্নভাবে হচ্ছে যে ভয় দেখাচ্ছে যে তুমি যদি কারোর সাথে কাজ করো এগুলো হচ্ছে ভাইরাল করে দিও, এগুলো ঘটনা সত্য কি না, না আসলে কি অশ্লীল কোনো ভিডিও তার সাথে আমার নাই, একজন হাজবেন্ডের সাথে একজন ওয়াইফের ভিডিও থাকতেই পারে, সে যদি সেটা দেয় ছেড়ে দেয় এটা তো আমার কিছু যায় আসে না, তবে আমার কথা সে আমার পার্সোনাল ছবি সে ইন্টারনেটে ছেড়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, দেওয়ার পরে দেখলাম যে না ক্ষমা করে দিয়ে আমি তাকে ডিভোর্স করি, কিন্তু এখন তো সেই সাংস্কৃতিক সম্পর্কটা নাই, সেক্ষেত্রে এটা এই ভিডিও বা এই ছবি তো পর্নোগ্রাফি আইনের মধ্যে পড়ে, সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে, পর্নোগ্রাফি আইনের মধ্যে পড়ে, সে মানুষের ইনবক্সে দিয়েছে, যেমন কিছু পার্সন আছে যারা আমার সাথে খুব ভালো সম্পর্ক, তারই লোকজন এগুলো, তাদের ইনবক্স থেকে আমাকে এই ছবিগুলো দেওয়া হয়, আমার বন্ধুদেরকে দিয়েছে, তারপর আদার্স যারা আমার ফ্যামিলির যে লোকজন আছে তাদেরকেও দিয়েছে এই ভিডিওগুলো, মানে এই ছবিগুলো আমার পার্সোনাল ছবি, তো পার্সোনাল ছবিগুলো দিয়ে আমি তাকে ক্ষমা করে দিয়ে আমি ডিভোর্স দিছি, যে ওর সাথে আর যাই হোক সংসার করা যায় না, যেই মানুষটা এত বছর থাকার পর নিজের ওয়াইফের ছবি ইন্টারনেটে মানুষের ইনবক্সে দিতে পারে, সে আর যাই হোক ভালোবাসার লোক হতে পারে না, ঠিক আছে, লাস্ট প্রশ্ন, আপনি হয়তো চান নাই যে এই নোংরা মিটার ছড়া, হ্যাঁ আমি চাইনি, আমি চাইনি, এবং ও এটা সুযোগ নিয়েছে দিনের পর দিন মানুষের কাছে বলে, লাস্ট একটা রেকর্ড আছে আমার কাছে, তিনি বলছিলেন যে আপনাকে ভাড়া পর্যন্ত দেয়, অর্থাৎ আপনি যে বসুন্ধরে থাকেন সেই ভাড়াটা উনিই দেয় এবং আপনি স্টিল তার ওয়াইফ, কিন্তু প্রতিনিয়ত আপনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, সো আমি বলছি সেটা হচ্ছে যখন আমি তার সাথে কাজ করতাম, এই যে কিছুদিন আগে ওনার 3টা সিনেমা, এখানে আপনারা যারা আছেন তারা ছিলেন ওই সিনেমাতে ইন্টারভিউ নেওয়ার জন্য গিয়েছেন, তো ওই সিনেমাতে আমি কোনো পারিশ্রমিক নিয়ে নিই যে ওয়াইফ হিসেবে কাজ করছি, আমি একজন আর্টিস্ট, আমি কিন্তু তার কাছ থেকে পারিশ্রমিক পাই, আমাকে যদিও 3000 টাকা করেও পেমেন্ট দেওয়া হয়, তাহলে আমি যে আমি 25 দিন কাজ করছি, 30 দিন কাজ করছি, 30 দিনে কত টাকা হতে পারে, 3 লাখ, আমি কিন্তু 1টা টাকাও নিই তার কাছ থেকে, 2000 করেই দিই আমাকে, না 1000 টাকা করেই দিই,
সে কিন্তু আমাকে দেয়নি। তো বিষয়টা আমারও তো একটা ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে, আমার একটা ফ্যামিলি থাকতে পারে, তার কাছ থেকে কখনোই আমি 10টা টাকাও নিইনি। আজকে আমি রাস্তায় এসে নামছি, তো রাস্তায় নামলে আমার এখন কী করতে হবে? কাজ করতে হবে। ডেফিনেটলি আমার দুইটা হিরোর সাথে, তিনটা হিরোর সাথে প্রোডিউসার দেখা করতে হবে, কাজ করতে হবে। তো এই কাজে যে এগুলো অফ করে দিতে চাচ্ছে, মানে এক প্রকার সে চাচ্ছে যে আমি যেন আত্মহত্যা করি, সব সাইডগুলো অফ করে দিবে, হয় ওর কাছে ফিরবো না তো আত্মহত্যা করবো। কিন্তু আমি একটা কথা বলি, আমি জীবনে ওর কাছে ফিরবো না। আমাকে যারাই বলছে, আমি বলছি আমাকে একটু বিষ দেন, আমি খেয়ে মারা যাই, কিন্তু কখনোই বলবেন না আলমের কাছে যাওয়ার জন্য, কারণ আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি তার সাথে আর ঘর করতে চাই না। ভালোবাসলে কি একজন মানুষ এটা করতে পারে? সে করেছে হয়তো বা এটাই তার ভালোবাসা, আমি জানি না এটা। আর আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে এখানেই ক্লোজ করি। আমি রিসেন্ট হচ্ছে বলতে চাও না একদম, মানে সবার মানে পুরো দেশবাসী মানে এটাই করবে দিন। আসলে আমার দর্শকদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, যে আমি যখন ফেসবুকে আসি সকালবেলা, আমি একটু ভালো মুড নিয়ে আসি, ভালো একটা মন মানসিকতা নিয়ে এসে আমি একটা ছবি আপলোড করি বা দেখি যে কে কী করছে। আমার অনেক রিলেটিভ আছে, ফ্যামিলি মেম্বার আছে, যখন দেখি যে আমার বাবা মা তুলে বকাবকি গালাগালি যে আলমের অনেক টাকা পয়সা নিয়ে আসছে, আলমের মেয়েটাকে রাস্তা থেকে নিয়ে আসছে, নিয়ে এসে বড় করছে, মানে সে তো এক প্রকার আপনাদেরকে যে কালো পর্দাটা আপনাদের চোখে বড়ায় দিছে মানুষের সেবা করার পর, এটা পুরাটাই সে ভাইরাল হওয়ার জন্য করে। সে সবসময় জনসেবা করে, তার তাকে আলোচনায় থাকতে হবে, তাকে অল বিশ্ব চিনতে হবে, জানতে হবে, সে সেই জন্যই এগুলো করে। সে কিন্তু মন থেকে কাউকে 10 টাকাও দেয় না, সে এইরকমও পার্সন, এটা আমি জানি। তার স্বার্থ মানে তার স্বার্থের জন্য সে তার নিজের বাবাকে পর্যন্ত জেল খাটাতে সে রাজি আছে, আমি নুসরাত নিজেই তার প্রমাণ। আর একটা কথা, আপনারা প্লিজ এই বাজে কমেন্টগুলো করবেন না, আপনারা সত্যটা যাচাই করবেন, জানবেন, বুঝবেন। একটা মানুষ এমনি এমনি এত বছর সংসার করার পর ঘর ছেড়ে চলে আসে না, সে ভালো হলে তার ওয়াইফ রেখে আমাকে বিয়ে করেছে, আবার আমাকে রেখে আরেকটা মেয়েকে ধরছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের চোখে কি মানে চশমা লাগানো আছে? যদি থেকে থাকে এটা খুলে ফেলেন, ঠিক আছে? আর আপনারা অনেকেই বলেন যে আমি নাকি তার বড় ওয়াইফকে ডিভোর্স করায় তাকে বিয়ে করছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তার ওয়াইফ রানিং আছে, সুমিতার সাথে সংসার করছে, তার 3টা বাচ্চাও আছে, আমার সাথে তার ভালো বন্ডিং, স্বামী স্ত্রী একসাথে থাকলে কিংবা বনে বনে সতীন বনে বনেই তো ঝগড়া লাগে, এত সতীন মানে দূরে থাকলো। আমি একটা রাগের মাথায় কিংবা রাগের বসে গত অনেক বছর, প্রায় 2 বছর আগের ঘটনা, তার বড় ওয়াইফের সাথে আমার ঝগড়াঝাটি হয়, ঝগড়ার ভিতরে আমি কিছু ওয়ার্ড ইউজ করি, এটা আমার মেন্টালিটি খারাপ করে ফেলছিল ওরা, তখন আমি খুব বকাবকি করি, এটা আমি সরি বলতেছি। আসলেই সেও আমাকে বকা দিয়েছিল, আমিও তাকে বকা দিয়েছিলাম, কিন্তু এটাকে নিয়ে সবাই দেখে আমার উপরে আঙুলটা তুলছে, এটাও ভাইরাল করছে আলম নিজেই, ঠিক আছে? 2 বর ঝগড়া নিজেই ভাইরাল করে দিয়ে মহত্তর কাজ করছে। তো এগুলাতে আমার আর কিছু বলার নেই, আপনারা প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আজে বাজে কমেন্ট করার আগে অবশ্যই